টিকা নেয় মানুষের আগ্রহ এখনো কম। টিকার প্রতি জনসাধারণের আস্থা বাড়াতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে বুস্টারের বয়স সীমা আরও কমানো হবে। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। এক বছর পেরিয়ে অন্তত এক ডোজ টিকা পেয়েছেন দেশের প্রায় 10 কোটি মানুষ। দেশের টিকার পর্যাপ্ত সরবরাহ থাকলেও টিকা নেওয়ার প্রতি এখনও দেশের সর্বস্তরের মানুষের মধ্যে আস্থা অর্জন করতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমাদের পরিকল্পনায় আমরা অগ্রাধিকার প্রণয়নের ক্ষেত্রে ঝুঁকিগ্রস্ত মানুষকে কভারেজের নাম মনোযোগী হয়ে আমরা সংখ্যায় বেশি মনোযোগ দিয়েছিলাম। এর ফলে আমাদের ব্রেথ বেড়ে গেছে, ডেপথ বাড়েনি। দ্বিতীয় ডোজ দেওয়া, যাদের বুস্টার প্রয়োজন তাদের দিয়ে দেওয়া এবং ভালনারেবল পপুলেশনকে আলাদাভাবে প্রোটেকশনে নেওয়া, এই কাজগুলো কিন্তু অর্গানাইজভাবে করা যায়নি। টার্গেটের প্রথম 50% কিন্তু খুব সহজেই মানুষ টিকা দিতে আসছে, আপনি দিতে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন। কিন্তু ওই যে 10-20% ইট ক্যান বি চ্যালেঞ্জ ফর ইয়ার্স ইভেন, কারণ ওই লোকগুলি টিকা দেওয়ার জন্য উইলিং না, দ্বিতীয় হচ্ছে তারা মোটিভেটেড করা তাদেরকে ডিফিকাল্ট। সাম্প্রতিক সময়ে অমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশজুড়ে বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে সরকার। এবছরের মধ্যে সব মানুষকে বুস্টার ডোজ দেওয়ারও টার্গেট করা হয়েছে। খুব শিগগিরই বুস্টার ডোজের বয়স সীমা আরও কমানোরও উদ্যোগ চলছে। একটা বিগ রেঞ্জ করা হয়েছে, বাইরে তো ইভেন শিশুদেরও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। সো দিজ আর নট অবলিগেশন, মানে অবস্ট্রাকল, রেদার সবাই যাতে অ্যাক্সেসটা পায়। কারণ বুস্টার ডোজ আপনারও তো রাইট আছে, যেমন ধরেন আপনি 40 ইয়ার্স আপনার ডায়াবেটিস, অ্যাজমা, হাইপারটেনশন থাকতেই তো পারে, তা আপনাকে তো আমার ডিপ্রাইভ করার সুযোগ নেই, যেহেতু টিকা আমাদের কাছে সাফিসিয়েন্ট আছে। করোনা সংক্রমণ এখন কম, তবে মৃত্যুহার বাড়ছে। তাই শুধু টিকা নয়, স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের। ডেথ রেটটা কমাতে হলে সংক্রমণের হারটা কম রাখতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।